حدثني عن الإيمان أماك إيمان شامبور كي بولون إيمان كي نبي صلى الله عليه وسلم بولتشن الإيمان الإيمان هو أن تؤمن بالله تومي الله بودي بيشاش كوربي وملائكته الله باكر فرشتا موندولي بودي بيشاش كوربي وكتبه الله باكر آسماني كتاب شموه بيشاش كوربي ورسله الله بريتو شموس تو رسول غنر بودي بيشاش كوربي واليوم الآخر পরকালের প্রতি বিশ্বাস করবে ওয়ান তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে এই ছয়টা বিষয়ে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান আমি কি বোঝাতে পারছি ভাই যারা এভাবে ছয়টা পিলারে বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি মুমিন যারা এগুলো স্বীকার করে না আমরা বলি কাফির যারা মনে অস্বীকার করে মুখে মুখে স্বীকার করে এদেরকে আমরা বলি মুনাফিক আর যারা স্বীকার করে নিয়েও কাজ করতে গিয়ে পাপাচারে লিপ্ত হয় তখন আমরা বলি সে ফাসেক বা জালেম এই হলো ঈমান কেন্দ্রিক চার শ্রেণীর মানুষ হয় মুমিন অথবা কাফের অথবা মুনাফিক অথবা ফাসেক জালেম কখন কাফের হয় যখন ঈমানের ছয় পিলারের কোনো পিলার বিশ্বাস করে না বা পাঁচটা করে একটা করে না পাঁচটা মানি একটা মানি না তারপরেও কাফের ঠিক যেমন কোরআনের সব সূরা মানে সূরা নাস মানে না কি হবে কাফের এভাবে সব নবীকেই মানি ঈসা আলাইহিস সালামকে মানি না কি হবে এরকম সব কিতাব মানি কিন্তু তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল মানি না এ কি হবে অতএব ঈমানের ছয় পিলারে যারা বিশ্বাস করে মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি মুমিন কথা বুঝতে পারছেন এবং যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আমরা বলি কাফের তারপরে যারা মনে বিশ্বাস করে না কিন্তু মুখে মুখে স্বীকার করে বাইরে দেখায় যে হ্যাঁ আমি মুমিন ভিতরটাতে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এদেরকে আমরা বলি মুনাফিক কি বলি সবচেয়ে বড় মুনাফিকের সর্দারের নাম কি আব্দুল্লাহ বিন উবাই তার সাথে ইহুদিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছিল কি না আচ্ছা এখন চতুর্থ শ্রেণী হচ্ছে যারা বিশ্বাস করে ঠিকই মুমিন ঠিকই কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় কবিরা গুনায় লিপ্ত হয় তখন আমরা তাকে বলি সে হয়ে গেছে ফাসেক বা জালেম ফাসেক বা জালেম হলেই কাফেরের সমান হবে না কারণ ফাসেক বা জালেম ব্যক্তির তওবা করার দরজা কি আছে খোলা আছে তো ঈমানের সংজ্ঞা আমরা এখানে পেলাম এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন আল্লাহকে ভয় করো কেমন করে ভয় করো হাক্কাতু কাতি ভয় করার মতো করে ভয় করো খালি মুখে বললাম ভয় করি কাজে নাই এমন নয় মুখে বললাম যে মুসলিম নামাজ নাই এমন নয় মুখে বললাম মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না এমন না মুখে বলছে মুসলিম নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি আবার এদিকে সুদ খায় এমন না কথা বুঝতে পারছেন ভয় করার মতো ভয় করো নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি আবার বাইরে বেপর্দায়ও যাই এমন ভয় না নামাজ পড়ি রোজা রাখি আবার সিগারেটও খাই এমন ভয় না নামাজ রোজা ঠিক আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াই এমন ভয় না ঠিক আছে সব ঠিক আছে নামাজ রোজা হজ জাকাত পর্নোগ্রাফিতে আসক্ত মেয়েদের সাথে আসক্ত সুদ খায় ঘুষ খায় জেনা করে দুর্নীতি করে এমন মানুষ নয় ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আয়াতের কথাগুলো কি কঠিন না সহজ ভয় করার মতো ভয় একটা এক্সাম্পল দিতে পারি সামনে রমাদান মাস আসছে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং ৩০টা রোজা ঠিকঠাক মতো রাখার তৌফিক দান করুন রমজানের সওম থাকে যাকাত প্রদান করা হয় তারাবি তাহাজ্জুদ আমরা পড়ি কোরআন খতম করি আলহামদুলিল্লাহ মানুষকে ইফতার করাই দেখেন এই কাজগুলো যখন আমরা করি কেউ কিন্তু দেখছে না আমি রোজা আছে কি না ইচ্ছা করলে আপনি গোসল করার সময় এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন ওযু করার সময় চুপ করে পানি খেয়ে ফেলতে পারেন কেউ কি দেখবে কিন্তু আপনি করেন না কেন করেন না কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক হাজির নাজির আল্লাহ পাক দেখছেন শুনছেন জানছেন এই যে আল্লাহকে ভয় করি না দেখেই সর্বাবস্থায় আল্লাহ পাক আমাকে দেখছেন এই কনসেপ্টটা লালন করি এটাই হলো হাক্কাতু কাতি ভয় করার মতো ভয় করা আরেকটা এক্সাম্পল দেওয়া যায় জিব্রাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলুন ইহসান কি নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহসান ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কা আন্নাকা তারাহ
ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ নামাজ পড়ছো মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি যাকাত দিচ্ছ খেয়াল খুব যে আল্লাহ আমাকে দেখছেন দান সদকা করছো মনে রাখবে আল্লাহ আমাকে দেখছেন রিয়া করো না কুরআন তেলাওয়াত করছো চিন্তা করছো আল্লাহ আমাকে দেখছেন আপনি রাতের বেলা মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারছেন না কারণ আপনি চিন্তা করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি সুদ খেতে পারছেন না কারণ চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন গোপনে পাপ করতে পারছেন না আল্লাহ আমাকে দেখছেন এই যে কনসেপ্ট আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়া ইল্লাম তাকুন তারা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে যাবে না আসলে যাবে না জান্নাতীরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ কারা দেখবে জান্নাতীরা আল্লাহ পাককে দেখবে এটা বলে দি ছোট করে জান্নাতের যত নাজ নিয়ামত দেওয়া হবে এই নাজ নিয়ামতগুলো দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর কিছু চাও তখন জান্নাতীরা বলবেন এত নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন আর কি চাই এত নাজ নিয়ামত দিয়েছেন আর কি চাইতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন যত নূরের পর্দা আছে এগুলো উঠিয়ে দিবেন উঠিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিবেন ইনশাআল্লাহ তাআলা এরপর জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কে সবচেয়ে বেশি সুন্দর আচ্ছা তো এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না এই চোখ দিয়ে তাহলে ওয়া ইল্লাম তাকুন তারা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান ইহসানের সাথে যদি প্রতিটা ইবাদত করা যায় তাহলে আমরা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যখন আমরা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেই যদি আমরা এহসান বুঝতাম এহসান কি জিনিস আমি এটা করতে পারতাম না যদি আমরা মানে উপর থেকে একটা বাজেট পেশ হচ্ছে আস্তে আস্তে হাতি লঞ্চ করা হচ্ছে হাতি একটা হাতি আস্তে আস্তে আপনার আমার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেল তো এটা হতো না যদি আমার কাছে এহসান থাকতো নামাজ পড়ছি আর মানুষ আমার নামাজ দেখছে এই জন্য নামাজটা লম্বা করছি এহসান থাকলে এটা হতো না মানুষ জানুক যে আমি বড় দানশীল এই জন্য ওয়াজ মাহফিলে এসে আমি নাম প্রকাশ করছি আমি দিয়েছি 10 আমি 20 আমি 50 এই যে মানুষ জানুক আমি দানশীল এরকম কনসেপ্ট থাকলে রিয়া হয় এহসান থাকলে রিয়া হতো না এহসান কি এটাই আগে বুঝি প্রত্যেকটা ইবাদত এমনভাবে করা যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করা রাসূলের তরিকাতেই করা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন